ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সল। আজকের ভিডিওটি মেনলি সেই সকল স্টুডেন্টদের জন্য যারা 2025 সালে বিভিন্ন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অ্যাডমিশন টেস্ট দেবে ক্লাস ফাইভে অ্যাডমিশনের জন্য, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিও। তো আজকের ভিডিওতে টপিক কি না, আজকের ভিডিও টপিক হচ্ছে স্পেয়ার, সিলিন্ডার অ্যান্ড কোন, অর্থাৎ গোলক, শঙ্কু এবং চোং সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার এবং তার সম্বন্ধে ফুল কনসেপ্ট আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওতে তোমরা আরও বিভিন্ন জিওমেট্রিক্যাল বিভিন্ন টাইপের যে কোশ্চেনগুলো আমাদের অলরেডি বিগত বছরগুলোতে পড়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছে এবং ফুল কনসেপ্ট কিন্তু দেওয়া আছে। যদি না দেখে থাকো তাহলে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের যে ইয়েটা আছে, প্লেলিস্ট আছে, সেই লিস্টে ক্লিক করলে সমস্ত ভিডিও পরপর তোমরা পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করি। ফার্স্ট যেটা আছে স্পেয়ার। তো হোয়াট ইজ স্পেয়ার? স্পেয়ার ইজ এ জিওমেট্রিক্যাল ফিগার দ্যাট ইজ পারফেক্টলি রাউন্ড, থ্রি ডাইমেনশনাল অ্যান্ড সার্কুলার। জিওমেট্রিক্যালি এটা যদি বলি, স্পেয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সেট অফ অল পয়েন্টস ইকুইডিস্ট্যান্স ফ্রম আ সিঙ্গেল পয়েন্ট ইন স্পেস। তার মানে কি স্পেয়ার হচ্ছে কি একটা, না স্পেয়ার হচ্ছে একটা জিওমেট্রিক্যাল ফিগার, যে ফিগারটা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স কিন্তু সেম হয়। এটা থ্রি ডাইমেনশনাল একটা ফিগার, অর্থাৎ থ্রি ডি ফিগার, এবং সেটা কিন্তু পারফেক্টলি রাউন্ড হয়, সার্কুলার হয়। এবার আমার যেটা জানতে হবে, যেটা আমাদের এক্সাম আসে যে ওয়ান ডাইমেন, না থ্রি ডাইমেনশনাল বাট ওয়ান প্লেন, একটাই প্লেন আছে, এরকম একটা থ্রি ডাইমেনশনাল ফিগারের এক্সাম্পল কী? দ্য স্পেয়ার হ্যাজ অনলি ওয়ান ফেস অর সারফেস হুইচ ইজ কার্ভ সারফেস। তাহলে আমাদের কী বললাম, না একটা স্পেয়ারের শুধুমাত্র একটা কার্ভ সারফেস আছে, আর কোনো কিন্তু কোনো সারফেস নেই, একটাই সারফেস আছে যেটা হচ্ছে কার্ভ সারফেস। এবার আসি আমরা স্পেয়ারের যে ভলিউম বা ল্যাটারাল সারফেস এরিয়া বা টোটাল সারফেস এরিয়া, এগুলোর ফর্মুলা কী? তোমাদের মাঝে মাঝে এই ফর্মুলা দেয়, খুব কমই দেয় যদিও এটা, কিন্তু একটু আমি অ্যাডভান্সভাবে একটু দিয়েছি, কারণ বারবার প্রত্যেক বছর যেভাবে আমাদের অ্যাডভান্স কোশ্চেন আসছে সেই হিসাবে আমার এই ভিডিওটা আজকের বানানো। তারপর বলছি কি, দেখো আমি আগেই বললাম যে একটা স্পেয়ারের কিন্তু একটাই সারফেস এরিয়া হয়, যেটাকে আমরা ল্যাটারাল সারফেস এরিয়া বলতে পারি বা টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া বলতে কি, ওই ল্যাটারাল সারফেস এরিয়া একটাই এরিয়া। তার ফর্মুলা কি, ফোর পাই আর স্কোয়ার, ফোর পাই আর স্কোয়ার। এখানে তোমরা প্রত্যেকেই জানো পাই, এই পাই সাইনটার ভ্যালু হচ্ছে কি 22/7, যেটা আমরা ডেসিমেলে কনভার্ট করলে 3.142 এবং ডট ডট আরও ইনফাইনাইট পর্যন্ত আছে। আমরা মোটামুটি হবে পয়েন্টের পর দুটো ডিজিট, অর্থাৎ টু ডেসিমেল প্লেসেস বা থ্রি ডেসিমেল প্লেসেস কাউন্টিংয়ের মধ্যে রাখি। তাহলে এখানে ফোর পাই আর স্কোয়ার, এখানে আরটা কি, না আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্পেয়ার। রেডিয়াস আমরা প্রত্যেকে জানি যে মিড পয়েন্ট থেকে সার্কামফারেন্সের উপর বা যে কোনো একটা পয়েন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আমরা রেডিয়াস বলি। তাহলে এখানে 4×22/7 ইন্টু রেডিয়াসের ভ্যালু যদি 7 দেওয়া থাকে, তাহলে 7 স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে ল্যাটারাল সারফেস এরিয়া বা টোটাল সারফেস এরিয়া। এবার ভলিউম, ভলিউম কি, না ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তার মানে 4/3×পায়ের ভ্যালু বললাম 22/7, ইন্টু আর এর ভ্যালু যদি 7 সেন্টিমিটার হয় তাহলে 7 কিউব, তার মানে কি 7×7×7। এবার একটা 7 কেটে গিয়ে থাকে কত, 4/3×22×7×7। এটা মাল্টিপ্লিকেশন করে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে তোমরা প্রত্যেকে জানবে। এটার ইউনিট কী হবে, কিউবিক ইউনিট, অর্থাৎ যদি সেমি থাকে, রেডিয়াসটা যদি সেন্টিমিটার থাকে, তাহলে কিন্তু এখানে ইউনিট হবে কি, সেমি কিউব বা কিউবিক সেন্টিমিটার। এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা স্পেয়ারের। এবার আমরা আসছি কি, একটা স্পেয়ার যদি হাফ হয়, যেটাকে হাফ অফ দ্য স্পেয়ার বললে আমরা হেমি স্পেয়ার বলি, হাফ অফ দ্য স্পেয়ার, একটা স্পেয়ার বা ফুটবল মনে করো, সেই ফুটবলকে যদি মাঝে মাঝে কেটে দেওয়া হয়, তাহলে দুটো ইকুয়াল পার্টে যদি কেটে দেওয়া হয় তাহলে ইচ পার্ট, অর্থাৎ প্রত্যেকটা পার্টকে আমরা হেমিস্ফিয়ার বলি। এই হেমিস্ফিয়ারটা কীরকম হতে পারে, হলো হতে পারে বা সলিড হতে পারে। হলো মানে কি, যেমন একটা বাটি, বাউল, একটা বাটি একটা হলো হেমিস্ফিয়ারের এক্সাম্পল হতে পারে। যেমন তোমাদের যে গ্লোবগুলো তোমরা দেখো, আর্থের গ্লোবগুলো, সেই গ্লোবগুলো যদি আমরা মাঝে মাঝে কেটে ফেলি তাহলে কিন্তু একটা হলো হেমিস্ফিয়ারের এক্সাম্পল পাবো। বা তোমাদের একটা ফুটবল,
একটা ফুটবলকে যদি মাঝে মাঝে আমরা কেটে ফেলি তাহলে কিন্তু একটা হলো হেমিস্পিয়ারের এক্সাম্পল পাব। এবার সলিড হেমিস্পিয়ার, যেমন বাটি সাবান, যে সাবানগুলো আমরা ইউজ করি কাপড় কাচার জন্য সেই সাবানগুলো হতে পারে, বা কোনো একটা সলিড, যেমন আমাদের যে শর্ট পিচ খেলার যে বলগুলো, সেই বলগুলো যেগুলো হয়, সেই বলগুলো থ্রোয়িং বলগুলো সেই আয়রন বা কোনো মেটালে যদি হয় সেই বলগুলো মিডিলে যদি কেটে দেওয়া হয় সেটা হচ্ছে সলিড হেমিস্পিয়ারের একটা এক্সাম্পল। তাহলে সলিড হেমিস্পিয়ার আর হোলো হেমিস্পিয়ার তাদের ফর্মুলা কী? টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া বলতে আমরা কী বুঝি, যেটা হলো, হলো বলে কি আমাদের একটা কিউবের স্পেয়ারের সারফেস এরিয়া কী বললাম, ফোর পাই আর স্কোয়ার, একটা ফেয়ারের হচ্ছে ফোর পাই আর স্কোয়ার, এটার হাফ যদি হয় হলো হলে কি এটার হাফ হবে, অর্থাৎ ফোর বাই টু, টু পাই আর স্কোয়ার স্কোয়ার ইউনিট হবে। এবার ভলিউম কী হবে, যেটা ভলিউম ছিল কত আমাদের একটা স্পেয়ারের ভলিউম ছিল ফোর বাই থ্রি পাই আর কিউব, সেটার হাফ মানে টু দিয়ে ডিভাইড যদি করি তাহলে কত হবে, টু বাই থ্রি পাই আর কিউব। তাহলে এই দুটো হচ্ছে আমাদের হলো হেমিস্পিয়ারের ফর্মুলা। এবার যেটা আসছে আমাদের সলিড হেমিস্পিয়ার, সলিড হেমিস্পিয়ারে দেখো, সলিড হেমিস্পিয়ারে কী হয় না, এইখান এই পার্টটা কিন্তু সলিড থাকে, তার মানে কি এই পার্টটার জন্য এটা টোটাল স্পিয়ারের হাফ অর্থাৎ টু পাই আর স্কোয়ার যেটা বললাম, আর এইখানটা যেটা এই পার্টটা এটা কিন্তু একটা একটা কী হয় সার্কেলার হয়, সার্কেল হয়, সার্কুলার পোর্শনের এরিয়া কি পাই আর স্কোয়ার। তাহলে এই দুটো যখন অ্যাড করবো তাহলে কী হবে, টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মানে থ্রি পাই আর স্কোয়ার স্কোয়ার ইউনিট। আর ভলিউম কিন্তু আমাদের হলো আর এই সলিডে দুটো সেম হয়। এবার আমরা আসছি সিলিন্ডার, সিলিন্ডার কি না, এই সিলিন্ডার ইজ আ থ্রি ডাইমেনশনাল শেপ কনসিস্টিং অফ টু প্যারালাল সার্কুলার বেসিস অ্যান্ড জয়েন্ট বাই এ কার্ভ সারফেস, এটা হচ্ছে আমাদের সিলিন্ডার বলি। এবার সিলিন্ডারের আমাদের দেখো, সিলিন্ডার হ্যাজ টোটাল থ্রি নাম্বারস অফ সারফেসেস, টু প্লেন সারফেসেস অ্যান্ড ওয়ান কার্ভ সারফেস। আমাদের দেখো একটা ফিগার দেখলেই বুঝতে পারবে, এই যে দেখো আমাদের সিলিন্ডার, এই সিলিন্ডার এটা একটা কার্ভ সারফেস, এটা কি এটা হচ্ছে প্লেন সারফেস, দুটো প্লেন সারফেস বা সার্কুলার বেস আর এটা হচ্ছে কার্ভ সারফেস, এটা হচ্ছে কার্ভ সারফেস, তার দুটো প্লেন সারফেস একটা কার্ভ সারফেস থাকে। এই যে মিড পয়েন্ট আর এই মিড পয়েন্ট, এই দুটো মিড পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে হাইট বলি, আর এই মিড পয়েন্ট থেকে সার্কামফারেন্সের উপর একটা ডিস্টেন্সটাকে আমরা রেডিয়াস বা আর দ্বারা ডিনোট করি। এবার তাহলে হাইটটাকে এইচ দ্বারা ডিনোট করা হয় আর রেডিয়াসটাকে আর দ্বারা ডিনোট করা হয়। আমরা এখানে দেখো ফিগারটা তোমার দেখেছি, তোমরা একটু ভালো করে একটু খেয়াল করো। তো এখানে ল্যাটারাল সারফেস এরিয়া ফর্মুলা কী না, ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে পেরিমিটার অফ বেস ইনটু হাইট। পেরিমিটার অফ বেস মানে কি, বেসটা কিসের ছিল আমাদের একটা সার্কুলার শেপ, তাহলে সার্কেলের পেরিমিটারের ফর্মুলা কি, টু পাই আর এটা বেস ইনটু হাইট, হাইট মানে এইচ, তাহলে টু পাই আর ইনটু এইচ। টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া বলতে আমরা কি না, টোটাল সারফেস এরিয়া বলতে এখানে বুঝি যেটা ল্যাটারাল সারফেস এরিয়া সেটা আছে প্লাস দুটো প্লেন সারফেস অর্থাৎ দুটো সার্কেলের এরিয়া প্লাস হবে, তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া শর্ট ফর্ম হচ্ছে এল এস এ প্লাস টু ইনটু এরিয়া অফ দ্য বেস অর্থাৎ টু পাই আর এইচ প্লাস দুটো বেসের এরিয়া অর্থাৎ টু পাই আর স্কোয়ার। এখানে টু পাই আর যদি কমন নেওয়া থাকে দুটোর মধ্যে দেখো সেম আছে, টু পাই আর টু পাই আর, তাহলে এখানে থাকছে কত, এইচ প্লাস আর স্কোয়ার ইউনিট। আর ভলিউমের ফর্মুলা হচ্ছে কি না, পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ এরিয়া অফ দ্য বেস, বেস মানে একটা সার্কুলার বেস, সার্কেলের বেস এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার ইনটু হাইট, তাহলে এরিয়া অফ বেস ইনটু হাইট। এই হচ্ছে আমাদের সিলিন্ডারের ফর্মুলা, সিলিন্ডারের এক্সাম্পল। এবার সিলিন্ডারের এক্সাম্পল দেখো আমাদের, সিলিন্ডার এক্সাম্পল এটা একটা সিলিন্ডার, যেটা ব্যাটারি বা সেল যেগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা সিলিন্ডার এক্সাম্পল। আর কি ক্যান্ডেল, ক্যান্ডেল একটা সিলিন্ডার এক্সাম্পল, হলো পাইপ একটা সিলিন্ডার এক্সাম্পল হতে পারে, তা এগুলো হচ্ছে আমাদের সব সিলিন্ডারের এক্সাম্পল। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে কোন, কোনটা কি না, কোন হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল একটা ফিগার, এ কোন ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডিস্টিংটিভ থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল ফিগার উইথ এ ফ্ল্যাট অ্যান্ড কার্ভ সারফেস পয়েন্টেড টুয়ার্ডস দ্য টপ। এ কোন হ্যাজ টু নাম্বার অফ সারফেসেস, টু নাম্বার অফ সারফেসেস, ওয়ান কার্ভ সারফেস অ্যান্ড আদার প্লেন সারফেস। তাহলে কোনের একটা ফিগার দেখলে তোমরা বুঝতে পারবে না, কোনে দেখো এখানে এ একটা হচ্ছে কোনের ফিগার, দেখো এটা হচ্ছে ভার্টেক্স বলা হয় এই পয়েন্টটা, যে পয়েন্টটাতে দুটো লাইনকে মিট করেছে, এবং এটা একটা সার্কুলার সারফেস, তাহলে যেটা ল্যাটারাল সারফেস হচ্ছে কার্ভ সারফেস এবং সার্কুলার সারফেসটা হচ্ছে প্লেন, বেসটা হচ্ছে প্লেন। এবার দেখি আমাদের না, এটা ল্যাটারাল সারফেস এরিয়া ফর্মুলা কি,
ল্যাটারাল সারফেসের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু পেরিমিটার ইন্টু বেস ইন্টু স্ল্যান্ট হাইট। এই হাইটটাকে আমরা স্ল্যান্ট হাইট বা এল দ্বারা ডিনোট করি। তাহলে পাই হাফ ইন্টু পেরিমিটার, পেরিমিটার অফ বেস মানে টু পাই আর ইন্টু ল্যাটারাল সারফেস এরিয়া এল, এই টু টু কেটে গেল, থাকে কত পাই আর এল। তাহলে পাই আর এল হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি না, ল্যাটারাল সারফেস এরিয়া যেটা আছে তার সাথে কী হবে, এই একটাই বেস আছে, একটা এরিয়া অফ দ্য বেস প্লাস হবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এখানে পাই আর যদি কমন নিই এল প্লাস আর স্কোয়ার ইউনিট। ভলিউম কি না, একটা সিলিন্ডারের যে ভলিউম ছিল, তিনটে সিলিন্ডার তিনটে কোণ মিলে কিন্তু একটা সিলিন্ডার হয়, তাহলে এখানে কি হবে একটা কোণের ভলিউম, একটা সিলিন্ডারের ভলিউম ওয়ান থার্ড হয়। তাহলে ওয়ান থার্ড ইন্টু এরিয়া ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে ওয়ান থার্ড ইন্টু পাই আর স্কোয়ার এইচ কিউবিক ইউনিট, এটা হচ্ছে কোণের ভলিউমের ফর্মুলা। তো এখানে কোণের কতগুলো দুটো এক্সাম্পল দেখো দেওয়া আছে, একটা হচ্ছে বার্থডে ক্যাপ, যে বার্থডে ক্যাপ আমরা ইউজ করি, আর একটা কি বিভিন্ন যে আমাদের রোড সাইডে দেখবে আমাদের রোড মার্জিনাল হিসাবে যেটা দেওয়া থাকে সেগুলো কিন্তু আমাদের কোন শেপে হয়ে থাকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, এইখান থেকে কী কী কোশ্চেন আছে আসে সেটা কিন্তু তোমরা নোটসের মধ্যে পেয়ে গেছো। আর যদি এর সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি আমার চ্যানেলের নিউ ভিউয়ার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।